নমস্কার বন্ধুরা, আমি সুচিস্মিতা চৌধুরী। সুচিস্মিতা লাইভ আর্ট অ্যান্ড ক্রাফটে এসে গেছি আপনাদের সামনে। আমি এখানে বসে আমার মেয়ে মানার প্রচুর রঙের স্টক, নানান রকম সুন্দর সুন্দর রং ওর কাছে আছে। তার কারণ ও খুব ভালো ছবি আঁকে, আপনারা দেখেছেন ওর ছবি আঁকা, আমি আপনাদের কাছে দেখিয়েছি। তা আমি মানার এই রং দিয়ে, মানার কাছ থেকে আমি একটু বসে মানার সমস্ত রং টং নিয়ে আমি একটু বসে একটু ছবি আঁকছি। ইনফ্যাক্ট আমি নয়ডার মোটামুটি ব্লগ আপনাদের দিচ্ছি, আর প্রতিদিন বা কী থাকে বলুন তো, সেরমভাবে আমি যে ব্লগ দেবো প্রতিদিন কি থাকে সেভাবে তো কিছু সত্যি দেওয়া থাকে না। তাই সেই জন্য আমি ঠিক করেছি যে আমি কেন এত সুন্দর ও রং টং রয়েছে, এত ভালো রং স্টক, এত সুন্দর, আমি একটু ছবি কেন আঁকব না, এটাই আমার মানে মনের মধ্যে আর কি ইচ্ছে জেগেছে যে মানার রং দিয়ে আমি একটু ছবি আঁকি। আচ্ছা, আমি আপনাদের আগের একটা ব্লগ দিয়েছিলাম, যে ব্লগটাতে আমি বলেছিলাম যে মানা কলমকারি আর এ শিখেছে, ওই মধুবনী প্রিন্ট শিখেছে, কিন্তু ওটা ও শেখেনি, ওটাও নিজে থেকেই আঁকে। ও শিখেছে যেটা সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি একটু দেখে নিই, ও যেটা শিখেছে সেটা কলমকারি মধুবনী নয়, ও যেটা শিখেছে মূলত তাঞ্জোর পেন্টিং শিখেছে। আমাকে বললো, মাম্মা আমি কোনোদিনই আমি কলমকারি আর মধুবনী পেন্টিং আমি শিখিনি, আমি এটা এমনি এমনি করেছি। মানে ওর সহজাত আঁকার এত সুন্দর হাত, ওর এত সুন্দর আঁকার মানে কি বলবো যে একটা সহজাত প্রতিভা, সেই সহজাত প্রতিভা দিয়েই ও সুন্দর করে মধুবনী পেন্টিং আর কলমকারি করেছে। ও এটা শিখে করেনি, আমাকে সেটা বললো, কিন্তু আমি এটা জানতাম না, আমি জানতাম ও সবটাই শিখেছে। তো বললো যে আমি মূলত যেটা শিখেছি সেটা হচ্ছে আমি এটা শিখেছি, তাঞ্জোর পেন্টিংটা শিখেছি, তার কারণ হচ্ছে তাঞ্জোর পেন্টিং ওটা একটু সোনার পাত দিয়ে ওটা তৈরি করতে হয়, তাঞ্জোর পেন্টিংটাও শিখেছে, আর যেটা মার্বেল আর্টটা শিখেছে, ও বলে এগুলো আমি শিখেছি, কিন্তু আমি একদমই আমি কলমকারি আর মধুবনী পেন্টিং আমি শিখিনি, ওইগুলো আমি নিজেই দেখে দেখে, আমি দেখেছি যে কিভাবে আঁকা হয় সেটা দেখে দেখে আমি এটা শিখে গেছি। তা যাই হোক বন্ধুরা, আমি এখানে একটুখানি, আমি এর আগে আমি একদিন মা দুর্গার আমি ছবি এঁকেছিলাম, আজকে আমার ইচ্ছে করলো একটু মা কালীর একটুখানি ছবি আঁকতে, সেটা আমি চেষ্টা করছি, আপনারা সঙ্গে থাকুন। আমি এটা চেষ্টা করছি, যেহেতু আমার আঁকতে ভীষণ ভালো লাগে বলে আমি একটুখানি আঁকাঝোঁকা করি। আমি একটু দূর থেকে দেখাচ্ছি,
এখনো ফিনিশিং বাকি, আপনারা সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি এতক্ষণ বসে বসে আমার মেয়ের রং তুলি সব কিছু দিয়ে আমি এটা একটু সময়টা টাইম পাস করলাম। আপনাদের সামনে এই ছবিটা আমি তুলে ধরলাম। তো যাই হোক, আমি আজকের মতন আমি এখানে ব্লগ শেষ করছি। আবার নেক্সট দিনে দেখা হবে আপনাদের সঙ্গে আরও কোনো কিছু ব্লগ নিয়ে। আপনারা ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। আমার যদি ব্লগটা ভালো লেগে থাকে, আমি বসে বসে এক করে একটু ছবি আঁকলাম, যদি এটা আপনাদের মানে ভালো লেগে থাকে, তাহলে আপনারা প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। তাহলে আমি এখন রাত্রিরে আজকের মতন আমি রাখছি। এবারে আমার বিয়ে গেছে নিচে, ও ডিনার সার্ভ করছে, আমাকে বলে গেছে আসার জন্যে। আমি তাহলে আসছি, আবার আপনাদের কাছে নেক্সট দিনে আসবো কোনো একটা ভ্লগ নিয়ে। নমস্কার, গুড নাইট।